হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পঞ্চায়েত সেবক পদে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হতে চলেছে, কিভাবে আপনারা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তার আগে বলে রাখি, যারা এখনও বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করুন, কারণ আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলে এসেছি কিন্তু আজকে আবারও একটা রিকোয়ারমেন্ট রিলেটেড ভিডিও নিয়ে। পঞ্চায়েত সেবক পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হতে চলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি পঞ্চায়েত যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পঞ্চায়েত সেবকের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে এসে সরাসরি আপনি সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবেন এবং অ্যাপ্লাই অর্থাৎ জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কতগুলো সিট রয়েছে, কী কী যোগ্যতা, কী কী ক্রাইটেরিয়া, সমস্ত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর যারা এই ধরনের ইনফরমেশান রিলেটেড আপডেট পেতে চান, তারা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানেও আপনারা যুক্ত হয়ে সমস্ত ইনফরমেশানগুলো আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আমি আপনাদেরকে, যদি আপনারা চান আমি এই ভিডিওর জন্য আপনারা কীভাবে এই জবের জন্য অ্যাপ্লাই করবেন, তো সেই প্রসেসটা যদি আপনারা দেখতে চান, অনলাইন প্রসেস, অ্যাপ্লাই প্রসেস, তো সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তবে তার জন্য কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু কমেন্ট করতে হবে, অর্থাৎ আপনারা যদি চাইছেন এই রেজিস্ট্রেশন প্রসেসটা দেখতে বা অ্যাপ্লাই প্রসেসটা দেখতে, তাহলে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও করব রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে। তো তার জন্য আপনাদেরকে জাস্ট কমেন্ট করতে হবে, কমেন্ট করে বলতে হবে যে এই অ্যাপ্লাই করার জন্য ভিডিও বানানোর। তো ঠিক আছে, চলে আসছি। কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি পঞ্চায়েত সেবক যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হোম পেয়ে যাচ্ছেন, তারপরে অ্যাবাউটস পেয়ে যাচ্ছেন, আওয়ার মিশন, আওয়ার সার্ভিসেস, তারপরে পঞ্চায়েত সেবক রেজিস্ট্রেশন। তো জাস্ট এর উপরে ক্লিক করলে আপনারা সিলেকশন প্রসিউডার রয়েছে, সেই সিলেকশন প্রসিউডারের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া আপনারা দেখতে পারবেন। এখানে সিলেকশন প্রসিউডার দেখতেই পাচ্ছেন আপনারা, আমি জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধরুন যারা মোবাইল থেকে দেখছেন তারা মোবাইলে ডেস্ক দেখতে পারবেন, আমি আপনাদেরকে পিসি থেকেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সেবক হ্যাজ রিলিজড এই রিলিজড এ রিকোয়ারমেন্ট নোটিফিকেশান ফর 2000 পোস্ট অফ পঞ্চায়েত সেবক ইন দ্য ডিফারেন্ট পঞ্চায়েত অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য পারমিশন অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্রেসিং ক্যান্ডিডেটস মে রেজিস্টার অনলাইন ফ্রম 27th অর্থাৎ 2021 অর্থাৎ 27/6/2021 থেকে কিন্তু 25/7/2021 পর্যন্ত আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, অর্থাৎ এক মাস ধরে কিন্তু অ্যাপ্লাই চলবে। মোর ডিটেলস অ্যাবাউট পঞ্চায়েত সেবক রিকোয়ারমেন্ট ইনক্লুডিং নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিউডার, হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস আর গিভেন বিলো। তো ভ্যাকেন্সি ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, পোস্ট নেম কিন্তু বলা হয়েছে এখানে পঞ্চায়েত সেবক, নাম্বার অফ ভ্যাকেন্সি অর্থাৎ 2000 কিন্তু পোস্ট রয়েছে, স্যালারি রয়েছে 8200 থেকে 13200 পর্যন্ত, জব লোকেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই আপনারা আপনাদের পঞ্চায়েত বা অঞ্চল বা মিউনিসিপ্যালিটিতে আপনারা কাজ পাবেন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে 10th পাস, মিনিমাম 10th পাস ফর রিকগনাইজড, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনাকে মাধ্যমিক পাস করতে হবে। এজ লিমিট বলেছে মিনিমাম 18 ইয়ার অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স, অর্থাৎ 18 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে জেনারেল, অ্যান্ড ম্যাক্সিমাম 25 ইয়ার্স ফর ST, অর্থাৎ 5 বছরের জন্য ST, SC, OBCদের ক্যান্ডিডেটরা ছাড় পাবে, অর্থাৎ 45 বছরের হলে ST, SC, SC অ্যান্ড OBCরা অ্যাপ্লাই করতে পারবে 45 বছর পর্যন্ত। সিলেকশন প্রসেস বলেছে সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি মুড অন দ্য বেসিক্স অফ অনলাইন টেস্ট, অর্থাৎ অনলাইন টেস্টে কিন্তু এক্সাম হবে, সেখানে কিন্তু আপনি পাস করলেই তো আপনাকে নিয়োগ করা হবে। ফোর এজ কারেক্ট অ্যান্সার 2 মার্কস, অর্থাৎ সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আপনি 2 মার্ক করে পারবেন। অ্যাওয়ার্ড অ্যান্ড আই মার্ক সরি অ্যান্ড 1 মার্ক উইল বি ডিডাক্ট ফর এজ রং অ্যান্সার, অর্থাৎ যদি আপনি ভুল অ্যান্সার দেন তাহলে কিন্তু আপনার ঠিক অ্যান্সারের থেকে 1 মার্ক করে কাটা যাবে, যেটা হচ্ছে নেগেটিভ মার্ক, অর্থাৎ অ্যাস দেখতেই পাচ্ছেন ইটস রং অ্যান্সার অ্যাস নেগেটিভ মার্ক।
successful candidates, then will offer for an interview the corporate office. অর্থাৎ কিন্তু আপনাকে যদি পাস করেন সিলেকশন হয় তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইন টেস্ট হবে, অনলাইন টেস্টে কিন্তু আপনাকে পাস করে কিন্তু পাস করলেই কিন্তু আপনি এই জবের জন্য অর্থাৎ এই জব পেতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ফিস বলেছে ক্যান্ডিডেট হ্যাভ টু পে 225 থ্রু অনলাইন মুড ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং। তো এখানে কিন্তু আপনারা 225 টাকা দিয়ে এই জবের জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, 225 টাকা পাঠাতে হবে। তো পাঠালেই কি জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে গেলে 225 টাকা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট। অর্থাৎ তাদের ওয়েবসাইট দিয়েছে www.panchayatsevak.org। এখানেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখানেও আপনারা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো 27/6/2021 থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, 25/7/2021 পর্যন্ত অ্যাপ্লাই চলবে। প্রসিডিউর এখানে বলেছে আফটার সাকসেসফুলি কমপ্লিটেশন ফর অফ পঞ্চায়েত সেবক রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট উইল গেট এ কনফার্মেশন মেল টু দেয়ার রেজিস্ট্রেশন ইমেল আইডি অ্যান্ড উইল রিসিভ ইউজার নেম পাসওয়ার্ড ফর অনলাইন টেস্ট শোল্ড গো টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.panchayatsevak.org অ্যান্ড ক্লিক অন দ্য এক্সামিনেশন। অর্থাৎ এখানে বলেছে কিন্তু আপনাকে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু অ্যাপ্লাই করার সময় আপনাকে অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে গেলে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড এখানে এসে লগ ইন করে আপনি জাস্ট আপনার এখানে অনলাইন এক্সাম আপনি কমপ্লিট করবেন। আফটার ওপেনিং দ্য এক্সামিনেশন পেজ ক্যান্ডিডেট হ্যাজ টু পুট দ্যাট ইউজার নেম পাসওয়ার্ড অনলাইন টেস্ট আফটার কমপ্লিশন আফটার কমপ্লিশন অফ অনলাইন টেস্ট ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য রেজাল্ট অ্যান্ড ফলো দ্য ওয়েবসাইট ফর ফিউচার নোটিফিকেশান। অর্থাৎ পরবর্তীতে কিন্তু আপনাকে মেলের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে টেস্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে কিন্তু জানানো হবে বা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। তো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সেম এখানে এসে আবার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলেই কিন্তু এখানে জাস্ট আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো জাস্ট এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে খুলে গেছে দেখুন। তো আমি আপনাদেরকে পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাছাড়াও পুরো টোটাল প্রসিডিউর যেটা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তাছাড়া যদি আপনারা কেউ করতে চান আপনার নিয়ারেস্ট অনলাইন সেন্টার বা সাইবার ক্যাফে গিয়ে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর আপনারা যদি চান বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনাদেরকে কমেন্ট করতে হবে আমার ভিডিওর নিচে। আপনাদেরকে বলতে হবে, কমেন্ট করে বলতে হবে যে আমি এই জবের জন্য অ্যাপ্লাই করতে চাই, আপনি নেক্সট ভিডিও করে আমাদেরকে দেখান কীভাবে আমরা অ্যাপ্লাই করব। তো নিশ্চয়ই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তাছাড়াও আমি আপনাদেরকে এখানে যখন খুলেছি আপনাদেরকে বলে দিই, রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছেন, ফুল নেম, গার্ডিয়ান নেম, জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল, এখানে অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা দেবেন। আমি পশ্চিম মেদিনীপুর। তো ডেট অফ বার্থ আমি দেখাচ্ছি না, জাস্ট মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার যাতে সঠিক হয়, ইমেল আইডি সঠিক দেবেন, যেটা আপনার মোবাইল রয়েছে যেখানে আপনি নোটিফিকেশান এলে বুঝতে পারবেন। এখানে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিড আনম্যারিড আপনি দিয়ে দেবেন, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে, তারপরে কাস্ট রয়েছে, তারপরে এখানে আপনার ফটো দিতে বলেছে, এখানে ফটো দেবেন, তারপরে সাবমিট ফর্মে ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে এরপরে আপনাদের পেমেন্ট টেমেন্ট অপশান আসবে, অনেক কিছু আসবে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখালাম, এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা পরবর্তী ভিডিওতে রেজিস্ট্রেশন প্রসেস জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাছাড়াও আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার পর কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার জেলার যখন ভিডিও আসবে তখনই আপনি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনি বুঝতে পেরে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন আপনারা দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।